হ্যালো গাইজ, আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানাই। তো বন্ধুগণ, দুদিন ধরে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি এই চ্যানেলে, তো সেই জন্য সরি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন বাড়িতে আছি আর বাড়ির থেকে ভিডিও শ্যুট করছি। কারণ হচ্ছে যে যেভাবে করোনা ভাইরাস প্রতিদিন বেড়ে চলেছে, সেই জন্য মানে বাইরে বেরোনোর ঠিক হবে না, সেই জন্য আমি বাড়িতে ভিডিও বানাচ্ছি। আর আমাদের এখানে লোকাল থানার মানে পুলিশ মানে গাড়ি করে বলে গেলো যে আর বাইরে বেরোনো চলবে না, আর যদি এমার্জেন্সি কোনো কাজ থাকে তো মাস্ক নিয়ে অবশ্যই বাইরে যেতে হবে। তো আমি তোমাদেরকে সবাইকে বলছি যে অবশ্যই মাস্ক ব্যবহার করবে প্রত্যেকেই, এবং সবাইকে বলবে ব্যবহার করতে তোমাদের পরিবারকে। কারণ হচ্ছে একমাত্র কিন্তু মাস্কসেই মানে রুখতে পারবে এই করোনা ভাইরাস, মানে এটা বায়ু ঘটিত রোগ। তো ঠিক আছে বন্ধুগণ, তোমরা অবশ্যই সবাই মাস্ক পরবে। আর আমি বাইরে তোমাদেরকে দৃশ্য মানে দেখাতে পারবো না, কারণ হচ্ছে যে মানে বাইরে আর বেরোনো চলবে না, তোমাদেরকে তো বলে দিলাম। তো ঠিক আছে, আগে যা হয়েছে হয়েছে, এবার থেকে এই যে বন্ধুগণ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে গেছে খুব, প্রতিদিন কিন্তু অনেক সংখ্যা কিন্তু করোনা ভাইরাসের অ্যাক্টিভ সংখ্যা বেরোচ্ছে। আর বন্ধুগণ, তোমাদের যদি করোনা ভাইরাস হয়ে থাকে তো খুব অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হবে। কারণ হচ্ছে যে হাসপাতালগুলোতে অক্সিজেনের সাপ্লাই ঠিক মতন হচ্ছে না, আর অক্সিজেনের মাধ্যমে কিন্তু মানে করোনা রোগীকে বাঁচানো সম্ভব, তো সেই জন্য অক্সিজেনও কিন্তু সাপ্লাই দিচ্ছে না। প্রায় 100% মধ্যে কিন্তু 15% আর কি সরকারি হাসপাতালে সাপ্লাই হয়, আর বাকি 85% আর কি মানে যে ইন্ডাস্ট্রি সেইগুলো কিন্তু চলে যায়। তো সেই জন্য এবার থেকে কিন্তু সাপ্লাই দিবে সরকার। তো সেই জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই সবাই বাড়িতে থাকবে, আর যদি এমার্জেন্সি কোনো কাজে যদি বাড়ির থেকে বেরো তো অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর কিছু আমি বেশি কিছু বলছি না, যদি হয়ে যায় তো অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে বন্ধুগণ, তার জন্য আমি সবাইকে বলছি সাবধান হয়ে যাও। বন্ধুগণ, আমি তোমাদেরকে বারবার করে বলছি, মাস্ক পরে বাইরে যদি এমার্জেন্সি কোনো কাজ থাকে তো অবশ্যই মানে যাবে, অযথা কিন্তু যাবে না, এবং মানে দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রাখবে। কারণ এই যে করোনা ভাইরাসের জন্য হাসপাতালগুলোতে খুব ভিড়, মানে আর কি বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, পুলিশ স্বাস্থ্যকর্মী সাংবাদিক সবাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে চলেছে আমাদের জন্যই। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি অবশ্যই নিজের নিজের কাজ করে যাবে, অবশ্যই মাস্ক পরবে। আমি বন্ধুগণ নিউজ দেখতেছিলাম আমাদের এইখানে, তো দেখলাম যে খুব মানে অবস্থা খারাপ, করোনা ভাইরাসের মানে কেসেস খুব মানে বেড়ে চলেছে। তো তোমরা একবার নিউজ চ্যানেলগুলো একবার দেখো খুলে কীরকম মানে করোনার অবস্থা, তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে করোনাটা কত সংখ্যা কিন্তু বাড়ছে প্রতিদিন। মানে আগের থেকে এবারের মানে অবস্থাটা খুবই খারাপ, এটা দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাসের। আর আমি এখন বাড়িতে আছি, সেই জন্য মাস্ক মানে পরার দরকার নেই। তো তোমরা সবাই বাড়িতে থাকো, এটিই বলতে চাই, আর বেশি কিছু বলছি না, এখানে আমি শেষ করছি।